ভিউয়ার্স, ওয়েলকাম মুজাফফরদর হেলথ কেয়ারে। আমাদের আজকের বিষয় কাঁচা আমের উপকারিতা। লবণ দিয়ে কাঁচা আম খেলে শরীরের অতিরিক্ত ক্ষতিকর পানি থেকে দেহকে রক্ষা করে এবং শরীরের তৃষ্ণা মেটায়। উপরন্তু এটা খুব উচ্চ তাপমাত্রার নেতিবাচক প্রভাব থেকে আমাদের রক্ষা করে। গ্রীষ্মকালে কাঁচা আমের জুস অত্যাধিক ঘাম এর কারণে সোডিয়াম ক্লোরাইড এবং লোহার অত্যাধিক ক্ষতি রোধ করে। শুকনো আম পাউডারকে বলা হয় আমচুর। এটি স্কার্ভি চিকিৎসায় অত্যন্ত উপকারী, ভিটামিন সি এর অভাব পূরণ করে। এটা মর্নিং সিকনেস চিকিৎসার সহায়ক হিসাবে কাজ করে। কাঁচা আম ভিটামিন সি এর সমৃদ্ধ উৎস এবং এটি মনোবল উন্নত করে, রোগের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে। পাকা আম রক্ত পরিষ্কার করে। আমের টার্টরিক ম্যালিক সাইট্রিক অ্যাসিড শরীরে অ্যালকোহল ধরে রাখতে সাহায্য করে। আমের ভেষজ গুণ আম আমাদের স্কিন ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগ নিরাময় করে। কাঁচা আম প্যাকটিন একটি সমৃদ্ধশালী উৎস। মধু এবং লবণ দিয়ে মিশিয়ে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রোগের চিকিৎসা অত্যন্ত উপকারী। এটি গ্রীষ্মকালীন ডায়রিয়া, আমাশয়, পাইলস, দীর্ঘস্থায়ী এড়ে, বদহজম এবং কোষ্ঠকাঠিন্য রোগের জন্য ঔষধ হিসাবে খুব কার্যকর হিসাবে বিবেচনা করা হয়। কাঁচা আম এর উচ্চ ভিটামিন সি রক্তনালী সমূহের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে এবং নতুন রক্তকোষ গঠনে সাহায্য করে। এটা যক্ষা, রক্ত স্বল্পতা, কলেরা এবং অতিসার রোগের বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কাঁচা আমের সঙ্গে চিনি, জিরা, চিমটি লবণ মিশিয়ে সেদ্ধ করে জুস করে খেলে ঘামাচি রোধ করতে সাহায্য করে এবং গ্রীষ্মকালে স্ট্রোকের ঝুঁকি হতে রক্ষা করে। এটা যকৃতের রোগ চিকিৎসার সাহায্য করে, পিত্ত অ্যাসিড কমায় এবং ব্যাকটেরিয়া সংক্রমণ হতে লিভারকে রক্ষা করে। এটা পিত্ত অ্যাসিড লুকাইয়া বৃদ্ধি এবং ব্যাকটেরিয়া সংক্রমণ আত পরিষ্কার হিসাবে যকৃতের রোগ চিকিৎসায় সাহায্য করে। কাঁচা আমে পাকা আমের তুলনায় অধিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি আছে। এই অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার এবং কার্ডিওভাস্কুলার রোগের বিরুদ্ধে যুদ্ধ করে শরীরকে রক্ষা